বর্ষবরণ ও ঈদকে সামনে রেখে পান্তার থালা বাসন মগ মিষ্টির পাতিল সহ বিভিন্ন আইটেম তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা পটুয়াখালীর বাউফলের পালপাড়া মাটির পণ্যের জন্য পরিচিত প্রায় অর্ধশতক ধরে এখানকার তৈরি মাটির খেলনা বৈশাখী মেলায় বিক্রি হয় এই অঞ্চল জুড়ে প্রযুক্তির উৎকর্ষতা আর নকশার আধুনিকতা এর বাজার ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকাতেও এখন আর শুধু খেলনা নয় মাটির তৈরি ফুলদানি ডিনার সেট কাপ মগসহ বিভিন্ন শোপিজ তৈরি হচ্ছে যার বাজার রয়েছে ঢাকার আরংসহ নাম করা বিভিন্ন মার্কেটে গত কয়েক বছর ধরে দেশের বাইরেও যাচ্ছে এখানকার পণ্য এখানকার মৃৎশিল্পের অন্যতম রূপকার ছিলেন রাজেশ্বর পাল এলাকার প্রায় অর্ধশত পরিবারের পাঁচ শতাধিক মানুষ বর্তমানেই কাজের সাথে জড়িত মিলেই দুই মাসি অনেক কাজের চাপ থাকে আর আমাকেও দিন রাত মিলেই পরিশ্রম করতে হয় এই মালটি অনেক বিভিন্ন জায়গায় যায় যাওয়া আমাদের অনেক চাপ করিয়া গেছে কাজের এই কারণে আমরা দুই ঘন্টা করে আমাদের কাজের টাইমের পরে আমরা দুই ঘন্টা করে অভার টাইম করি ঈদ আর রমজানের পরে পড়ছে পয়লা বৈশাখ যার কারণে আমার বিভিন্ন কায়দার অর্ডার আছে বহু অর্ডার আছে আমরা দিন রাত কাজ করতে আসি এবং সারা বাংলাদেশী মেলা আছে যার জন্য আমরা নতুন নতুন আইটেম বাজারে সরবরাহ করতে যাচ্ছি কাজ করার সময় যখন থাকি তখন আমরা কথা বলার সময় পাই না এবং বাড়িতে সময় দেওয়ার সময়ও পাই না আমরা এ সারাক্ষণ আমাদের এখানেই থাকতে হয় পাঁচ বছর ধরে কাজ করি আল্লাহ নামলে অনেক ভালো আছে এখানে কাজ করি ছেলে মেয়ে বিয়ে দিছি আর ছেলে মনে করেন করাইতে আসি আমাদের উৎপাদনের থেকে চাহিদা অনেক বেশি আমাদের মালগুলো বাইরেও এখন যাচ্ছে বিদেশে যাচ্ছে যার ফলে আমরা একটা চাচ্ছি যাতে এই মিছিল পরিবারে আমরা একটা জিআই পণ্যের স্বীকৃতি পাইতে পারি এই জন্য সরকার মাটিটা নিয়ে আমরা খুব কষ্টে থাকি আছি কোনো সময় মাটি প্রশাসনিকভাবে বন্ধ করে দেয় মানে আনতে আনতে পারি না কেনা এলাকার মাটি দিয়ে হয় না গভর্নমেন্ট যদি আমাদের একটা কার্ড করে দিত প্রত্যেকটা পালেরে যদি কার্ড করে দিত যে এরাই মাটি কাটতে পারবে তাহলে আমরা সেইভাবে আমরা কার্ড দিয়ে ওই মাটিটা কেটে নিয়ে আসতে পারতাম পালপাড়া মাটির বাহারি ডিজাইনের পণ্য শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হচ্ছে স্বল্প লাভে ঋণের ব্যবস্থার আশ্বাস বিসিকের প্রশিক্ষণ দিয়ে ওনাদের সেই পণ্যের মান বা গুণগত মান আরও বৃদ্ধি করা যায় কিনা সে ব্যাপারে আমরা প্রচেষ্টা আমাদের চেষ্টা রয়েছে এবং ওনারা যদি বিসিক থেকে কোনো লোন চান বা কোনো আর্থিক সহযোগিতা চান আমরা স্বল্প সুদে দীর্ঘমেয়াদী লোন দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারবো আমরা করেছি শুধু বর্ষবরণ নয় বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান ঘরের শোভা বর্ধনে দিন দিন চাহিদা বাড়ছে এখানকার মাটির তৈরি পণ্যের সময় সংবাদ পটুয়াখালী